রাজ্য জুড়ে চাকরি চুরির চক্র, দুর্নীতির চক্র, জেলায় জেলায় টাকা তোলার এজেন্ট, এইসব এজেন্টের মাধ্যমেই ভুয়ো চাকরির ফাঁদ তৈরি করেছিল কুন্তলরা, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সিএনএর অন্তর তদন্তে। মনে করা যেতে পারে এভাবে হয়েছিল চাকরি চুরি বা নিয়োগ দুর্নীতির মতো অপরাধ। এই দুর্নীতির মাস্টার মাইন্ডের হয়ে কাজ করেছিলেন শিক্ষা দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদের হয়ে আবার কাজ করেছিলেন দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতারা, যাদের নাম সামনে আসছে একে একে। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের হয়ে টাকা তুলেছিল এজেন্টরা, যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ সাব এজেন্ট। অন্তর তদন্তে নামি আমরাও, খুঁজে চলেছি সেই সব এজেন্টদের যাদের মাধ্যমে টাকা পৌঁছে যেত একেবারে মাস্টার মাইন্ডের কাছে। কুন্তলের ডায়েরিতে লেখা ছিল জনৈক মিন্টুর নাম, তারই হদিশ পেল সিএন। মিন্টুর বাবা তাপস সামন্ত কুন্তলের হাতে টাকা দিয়েছিল, সেই টাকা মেশিনে গুলেছিল কুন্তল। বর্তমানে সিভিক ভলান্টিয়ারের চাকরি করে মিন্টু সামন্ত। এখন টাকা ফেরত নেওয়ার জন্য পুলিশের হুমকি দেখায় সে, সিএনকে জানালো এজেন্ট শ্যাম। মিন্টু হচ্ছে যে সামন্ত, ওনার বাবা হচ্ছে তাপস সামন্ত, উনি হচ্ছে কুন্তল ঘোষের হাতে গিয়ে টাকা দিয়েছে এবং সরাসরি গেছিল, উনি সরাসরি গেছিল এবং সামনাসামনি কথা বলেছিল এবং হচ্ছে যে কুন্তল ঘোষ তার মেশিনে টাকা গুনেছিল। আমার যতটা ধারণা এই মিন্টু সেই মিন্টু সামন্ত। সরাসরি কুন্তল ঘোষকে টাকা দিয়েছিল তার পরিবারের লোকেরা? তাপস সামন্ত হচ্ছে নিজেই টাকা দিয়েছিল, নিজে গিয়ে কুন্তল ঘোষের সঙ্গে কথা বলেছিল, কথা বলেছে, কথা বলেই টাকা দিয়েছে। যাদের টাকা পৌঁছে দিয়েছে তাদের মধ্যে কেউ কি কোনো চাপ সৃষ্টি করছে টাকার জন্য? হ্যাঁ, চাপ সৃষ্টি করছে, বেশি চাপ সৃষ্টি করে মিন্টু। কেন, ও তো নিজেই তো হচ্ছে যে মানে ওর বাবা গিয়ে টাকা দিয়েছিল আর উনি সিভিকের কাজ করে, সেই সিভিকের কাজ করার দৌলতে পুলিশের হচ্ছে যে হুমকি দেখায় আমাকে বারে বারে। টাকা পয়সার লেনদেন নিয়ে মিন্টু সামন্তের বাবা তাপস সামন্তের সঙ্গে এজেন্ট শ্যামের ফোনের কথোপকথনে উঠে এলো টাকা ফেরত চাওয়ার প্রসঙ্গ। থানা তো চাপ দিবি, আপনি তো 8 দিনের জন্য টাকা নিয়ে এইভাবে আপনি 6 বছর হয়ে গেল। দেখুন দাদা, তাহলে আপনাকে তো টাকাটা তো দিয়ে দিতে হবে। দেখুন, এটা কি কথা হচ্ছে নাকি? দেখুন দাদা, আপনি সোনা বেচুন, জায়গা বেচুন, জমি বেচুন, আপনাকে তো টাকাটা দিয়ে দিতে হবে। আপনি স্যারের হাতে টাকা দিলেন, আমিও সঙ্গে ছিলাম। এইবার হচ্ছে যে সেই টাকাটা আপনি দিলেন, স্যার হচ্ছে যে মেশিনে টাকা গুনলো, আপনি নিজে বসেছিলেন, আমিও সাইডে ছিলাম। ওসব স্যার প্যার আপনি নিয়ে গেছেন, আমি ওসব স্যার প্যার ওসব কথা ছেড়ে দিই। আপনি কি বলেছেন 8 দিনের মধ্যে চাকরি দিয়ে দেবো? আপনি বলেছেন তো 8 দিনের মধ্যে চাকরি হয়ে গেছে। না, টাকা তো হয়নি, কুন্তল ঘোষ যা করে গেল সবাইকে হচ্ছে যে শেষ করে দিয়ে গেল। একটা প্রাইমারি চাকরি করে কি বিলাসবহুল ঘর করা যায় নাকি? আমরা যদি ওই সময় কুন্তলের কাছে যেতাম টাকাটা কিছুটা হলো উদ্ধার হতো, কিছু তো দিচ্ছে। আপনি তো অনেকবার গেছেন, ওসব বলে লাভ আছে? মিন্টু তো অনেকবার গেছে, আপনি তো নিয়ে গেছেন, আমাদের গাড়িতে করে গেছেন। মিন্টু হচ্ছে যে তবু তো চাপ দিয়েছিল, চাপ দেয়নি তা নয়, চাপ দিয়েছিল, কিন্তু স্যার তো নির্দিষ্ট টাইমে আপনাকে টাকাটা দিলই নি। চেকটাও আপনার কাছে বাউন্স হলো, যেটা মিন্টুকে পাঠিয়েছিলাম একটা 5 লাখ টাকা চেক দিল, সেটাও যদি হচ্ছে যে টাকা থাকতো অ্যাকাউন্টে তাহলেও আপনি পেতেন। শ্যামের কথা মতো তার সঙ্গে কুন্তলের কথা হয় সিটি সেন্টার ট্যুর ফ্ল্যাটে, সেখানেই চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কুন্তল। আমি ওনাকে দেখেছি সিটি সেন্টার ট্যুতে, সেখানে কথা হয়েছিল আপনার সঙ্গে? হ্যাঁ, কথা বলেছি। কুন্তল ঘোষ হচ্ছে প্রত্যেকে হয়েছে যে বলেছে যে চাকরি প্রত্যেকেরই হবে, চাকরি কারো মিস হবে না, এগুলো হচ্ছে যে 7 দিনের মধ্যে হয়ে যাবে, তারপর বলছে 1 মাসের মধ্যে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলেছে উনি। এরপর একে একে বিস্ফোরক দাবি করে এজেন্ট শ্যাম। স্ত্রীর চাকরির জন্য কুন্তলকে টাকা দিয়েছিল সে। 2017 সালের জুলাই মাসে প্রথম টাকা দেওয়া হয়, সিটি সেন্টার 1-এর রাস্তায় দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কুন্তল। টাকা পেমেন্ট করলে রাস্তাতেই অ্যাপয়েন্টমেন্ট, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল কুন্তল। তার আরও দাবি সাফারি গাড়ি করে টাকা তোলা হতো। শ্যামের পরিচিত প্রায় 30 জনের থেকে 2.5 কোটি টাকা দেওয়া হয়েছিল কুন্তলকে। আপনার পরিবারের কার কার টাকা দিয়েছিলেন? আমি আমার স্ত্রী হচ্ছে যে টাকা দিয়েছি, ঝুমা পাত্র ওনারা হচ্ছে টাকা দিয়েছি, 9 লক্ষ টাকা দিয়েছি। আর বন্ধু বান্ধব পরিজন তাদের কত টাকা দিয়েছিলেন? বন্ধু বান্ধব হচ্ছে যে করে অনেকটা টাকাই হচ্ছে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে হিসাব নেই। প্রথম হচ্ছে দিয়েছিলাম 2017 সালে জুলাই মাসে, হচ্ছে উনি সিটি সেন্টার হচ্ছে 1-এ ওপেন রাস্তাতে দাঁড়িয়ে বলছে আমি চ্যালেঞ্জ করছি এখানে অ্যাপয়েন্টমেন্ট দেবো, রাস্তাতে অ্যাপয়েন্টমেন্ট দেবো, টাকা হচ্ছে যে পেমেন্ট করুন, রাস্তাতে অ্যাপয়েন্টমেন্ট দেবো, এইসব কথা বলেছে উনি। আমার স্ত্রীর বাদে এখান থেকে উত্তমদার আমার মিলিয়ে নেই নেই করে হচ্ছে যে হলেও প্রায় 2.5 কোটি টাকার ওপর এখান থেকে গেছে শ্যামপুর থানা থেকে। কুন্তল ঘোষ 2খানা সাফারি গাড়ি পাঠিয়েছিল, সাফারি গাড়িতে করে টাকা তুলতো আমাদের দেউলি থেকে, আমার কমলপুর থেকে, আমাদের বেলপুকুর থেকে, শ্যামপুর থেকে টাকা হচ্ছে কুন্তল ঘোষ হচ্ছে ওমকে পাঠাতো। আমাদের সমস্ত বন্ধু বান্ধব মিলিয়ে
আমাদের না হলো প্রায় 30 জনের মতো। শ্যাম জানায় সিটি সেন্টার ট্যুর ফ্ল্যাটে 2017 সালে 30 অক্টোবরের 3239 জনের প্যানেলের লিস্ট দেখিয়েছিল কুন্তল। যারা টাকা দিয়েছিল তাদের সবার নাম ছিল লিস্টে, কিন্তু তারপর অনেকেরই চাকরি হয়নি। ওই সময় যে একটা হচ্ছে যে 3239 জনের প্যানেল হয়েছিল, সেই 3239 জনের প্যানেল হয়েছিল 30 অক্টোবর 2017 প্যানেল হয়েছিল। ওই প্যানেল হচ্ছে যে আমাদের সবাই নাম ছিল, সেই লিস্টটা ভুয়ো কি ঠিক সেটা আমার জানা নেই। কুন্তল ঘোষ টোটাল লিস্টটা দেখিয়েছিল, আমাকে দেখিয়েছিল, মানে উত্তম খামরুইকেও দেখিয়েছিল, আরও হচ্ছে দুটো মাস্টারমশাই গেছিলো তার দিকেও দেখিয়েছিল। সেই লিস্টে দেখেছিলাম আমাদের প্রত্যেকের নাম আছে, যেসব ক্যান্ডিডেট আছে টাকা দিয়েছিল তাদের নাম আছে। এই 3239 জন ক্যান্ডিডেটের কথা আপনি বলছেন, এই যে প্যানেলের কথা বলছেন, এই লিস্টটা কি আপনাদেরকে কোনো ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে দেখিয়েছিল না রাস্তায়? ওনার হচ্ছে যে ফ্ল্যাটেই দেখিয়েছিল, সিটি সেন্টার টুতেই দেখিয়েছিলাম। ডিসেম্বরের হচ্ছে 2017 সালের ডিসেম্বরে হচ্ছে যে 4 তারিখ হুগলিতে হচ্ছে নিয়োগ হয় কিছুটা, আর হাওড়াতে হচ্ছে কিছুটা নিয়োগ হয়। টোটাল হচ্ছে 332টা নিয়োগ হয়েছিল। ওর মধ্যে এখানে প্রভাকর জানা হচ্ছে যে মেয়ে গার্গী রায় আর পারমিতা জানা হচ্ছে যে ফ্যামিলি দুটো পেয়েছিল, এবং হচ্ছে যে উনি হচ্ছে যে বলেছে যে দেখুন আপনার হচ্ছে গ্রামেরই হচ্ছে যে দুটো হচ্ছে মেয়ে পেয়েছে, এসব বলেছে যে এবার আপনাদেরও নাম আছে আপনারা পেয়ে যাবেন, এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু বারে বারে উনি আমার দিকে ঘুরিয়েছে, হেনস্থা করিয়েছে। বিভিন্ন এজেন্টের কথা বারংবার দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে এসেছে, তারা টাকা নিয়েছেন। শুধুমাত্র যে চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে শুধুমাত্র কি তাদের টাকা, এ প্রশ্ন বারংবার ছিল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বেরিয়েছি, আমরা একাধিক ব্যক্তির কাছে পৌঁছচ্ছি। তারা প্রত্যেকেই বলছেন কুন্তল ঘোষ হোক বা প্রসন্ন কুমার রায় বা তাপস কুমার মণ্ডল কিংবা গোপাল দলপতি, প্রত্যেককেই টাকা নিয়েছেন। কিন্তু বহু চাকরি প্রার্থী আছে যারা এখনও পর্যন্ত চাকরি পাননি, যারা দিনের পর দিন নিজের খেটে রোজগার করা টাকা এই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, প্রসন্ন কুমার রায়, গোপাল দলপতিদের হাতে তুলে দিয়েছেন। তারা কি আদৌ তাদের যোগ্য পাওনাটুকু ফিরে পাবে, এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, হাওড়া।